নমস্কার, আমি আস্তিক, তোমাদের রয়্যাল এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কী হবে। দেখো, তোমাদের আজকে আমি ভূগোলের সাজেশন নিয়ে আসছি। এর আগে এই সাজেশনগুলো দেওয়া হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো সেই সাজেশনগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আজকে নিয়ে আসলাম তোমাদের 3 নম্বর অর্থাৎ 5 নম্বরের বড় প্রশ্নগুলো, কী খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি স্টার করে রাখছি। এবার আজকে সেগুলো রিভিশন করব। প্রশ্নের মান 3 আর 5 নম্বরেরগুলো আমি পরে দেখাচ্ছি, এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ভিডিওটা আমি শুরু করি, দেরি করি না। হ্যাঁ, দেখো, ভিডিওটা শুরু করার আগে তোমাদের হচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে এরপর যে কোনো আপডেট বা সাজেশন নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। দেখো, কমন, হ্যাঁ, 100% পাবে এখান থেকে, ক্লাস 10 ভূগোল সেশন 2023 ভূগোল। হ্যাঁ, তো দেখো, এখানে তোমাদের প্রথম প্রশ্ন কী রাখছি, এর পরবর্তী যে ভিডিওগুলো দিচ্ছি ভূগোলের সাজেশনগুলো সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিও। আচ্ছা, আমি শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ আছে। দেখো, গ্রিক হ্রদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর অতি ঝুলন্ত উপত্যকার জলপ্রপাত সৃষ্টি হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে একটু কম আছে এটা, যে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের কী কী স্তরে ভাগ করা যায়, এটা একটু কম, এটাও একটু পড়লে ভালো হয়। হ্যাঁ, পরবর্তী দেখো, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য কী, একটু কম এটাও পড়ে নিবি। হ্যাঁ, এটা দুইটা স্ট্রাকচার একটু কম, মানে ইম্পর্টেন্ট আছে। পরবর্তী, শৈবাল সাগরের উৎপত্তি কেন হয়, এটা দুইটা স্টার আছি তো ওগুলো বুঝে নিবে। হ্যাঁ, যেটা দুইটা স্টার একটু কম আছে, 3টা স্টারগুলো বেশি ইম্পর্টেন্ট আছে, দেখে নাও। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য কী, এই দেখে নাও স্টার আছি। হিমপ্রাচীর ও হিমরেখার মধ্যে পার্থক্য কী, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী, ভরাকটল ও মরাকটলের মধ্যে পার্থক্য লেখো, এটা দুইটা স্টার আছি। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য, এটা মানে দুইটা স্টারে রাখছি। হ্যাঁ, দেখো, পরবর্তী দেখো, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি কী কী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এবার পরবর্তী প্রশ্ন কী রাখছি, ওই একটা কথা আমি বললাম না, এগুলো হচ্ছে তোমাদের প্রশ্নের মান 3। হ্যাঁ, এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের প্রশ্নের মান 3-এর। হ্যাঁ, তার পরবর্তী প্রশ্ন, যে পরিবেশের উপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো, এটা দুইটা স্টার রাখছি। পরবর্তী দেখো, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে, ভারতের পশ্চিমে থর মরুভূমির সৃষ্টির কারণগুলি লেখো, এটা 3টা স্টার রাখছি, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী, ভারতের কেন্দ্রীয় চিরহরিৎ উদ্ভিদ এবং কেন্দ্রীয় পূর্ণমোচী উদ্ভিদের 3টি পার্থক্য লেখো, এটা 3টা স্টার রাখছি, গুরুত্বপূর্ণ খুবই। এবার পরবর্তী ইপেজ চলে যাই। পরবর্তী দেখো, আধুনিক যোগাযোগের ব্যবস্থা বলতে কী বোঝো, 2টা স্টার রাখছি। তারপরে, ভারতের নগরায়ণের প্রধান সমস্যাগুলি উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো, এটা দুইটা স্টার রাখছি। পরবর্তী, উপগ্রহ চিত্র প্রধান 3টি ব্যবহার আলোচনা করো, 3টা স্টার রাখছি, ইম্পর্টেন্ট আছে। পরবর্তী, ভূবৈচিত্র সূচক মানচিত্র উপগ্রহ চিত্র মান পার্থক্য কী কী, হ্যাঁ 3টা স্টার রাখছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তোমাদের কারেন্ট কোয়েশ্চেনগুলো দেখাবো, যেগুলো 5 নম্বরে, এখান থেকে তার বাইরে কোনো প্রশ্ন আমি আসবে না। তো দেখে নাও সেই কারেন্ট কোয়েশ্চেনগুলো কী কী। দেখো, এগুলো হচ্ছে প্রশ্নের মান 5। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসবে আসবে। 1 নম্বর, কি নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও, খুবই ইম্পর্টেন্ট। আমি সংক্ষিপ্ত কয়েকটা নোট দিই, সবগুলোই ইম্পর্টেন্ট এখানে, তার জন্য 3টা স্ট্রাকচার। পরবর্তী, হিমবাহের ক্ষয়ের ফলে 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ, 3টা স্ট্রাকচার। তার পরবর্তী দেখো, হিমবাহ ও জলধারার যৌথ কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ, 3টা স্ট্রাকচার। এবার পরবর্তী, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা, মোস্ট ইম্পর্টেন্ট, 3টা স্টার। তার পরবর্তী, কেন্দ্র মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো, 3টা স্টার রাখছি। তার পরবর্তী, চিত্রসহ মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কীভাবে ঘটে ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী, আটের কোশ্চেন দুইটার মধ্যে একটা কমন পাবে। হ্যাঁ, গম ও কার্পাস চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টা স্টার রাখছি। তোমাদের লাস্ট প্রশ্ন কী রাখছি, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণ গুলি ব্যাখ্যা করো। তো এগুলো হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো তোমরা ভালো করে রিভিশন করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।